রামও দেখবে শীঘ্রই এভাবেই তার জীবন শেষ হবে। ওকেও নিজের ভাইয়ের মৃত শরীর আঁকড়ে কেঁদে নিতে দাও। পিতাশ্রী, আদমরা তো ও ভাইয়ের দুর্দশা দেখেই হয়ে যাবে। পূজনীয় দাদা মশাই, আমি রঘুবংশকে নির্বংশ করবার পণ নিয়েছি। রাম সমুদ্রে সেতু বন্ধন করে লঙ্কায় এসেছিল। আমি রামের সেনাদের প্রত্যেক বীরকে মেরে ওদের মৃত শরীর অযোধ্যা পর্যন্ত বিছিয়ে দেব, আর মৃতদেহের উপর দিয়ে জয়ধ্বনি করতে করতে লঙ্কার বিজয় পতাকা উত্থিত করে অযোধ্যায় প্রবেশ করব। প্রতিহারী, আগে আমাদের গুপ্তচরদের আদেশ দাও, লক্ষণের অবস্থার বিস্তৃত বর্ণনা আমরা যেন পাই, আর নগরে ঘোষণা করে দাও যে লঙ্কাবাসী যেন যুবরাজের বিজয় উৎসব শুরু করে দেয়। যে মুহূর্তে লক্ষণের মৃত্যুর খবর পাওয়া যাবে তখনই যেন শঙ্খ আর দুন্দুভি বেজে ওঠে, যাতে সীতাও এই শুভ সংবাদ জানতে পারে। যাও। যথাজ্ঞা। যদি লক্ষণ না থাকে তাহলে রামও আর থাকবে না। প্রভু, এটা আপনি কি বলছেন? প্রভু, আমি সত্যিই বলছি, যদি আমার লক্ষণের কিছু হয়ে যায় তাহলে আপনারা রামকেও জীবিত পাবেন না। মহারাজ সুগ্রীব, বৃক্ষরাজ জাম্বুবান, মহাবলী কেশরী, নল, নীল, আপনারা সবাই নিজের নিজের প্রাণ তুচ্ছ করে দিয়েছেন, দুর্দান্ত যুদ্ধ করেছেন, কিন্তু দৈবের উপরে কারুর বশ থাকে না। যদি আমার মৃত্যু ভাইয়ের বিরহেই লেখা থাকে তাকে কে রুখতে পারে? লক্ষণ ছাড়া আমি অযোধ্যা রাজ্য কি করে চালাবো? আর অযোধ্যাতেই কি করে ফিরব? মাতা কৌশল্যাকে কি বলবো? উনি জিজ্ঞেস করবেন লক্ষণ কোথায়। পুত্র রাম, আমি লক্ষণকে তোমায় সঁপে দিলাম, উর্মিলা আর সুমিত্রার চোখের মণিও যেভাবে নিয়ে যাচ্ছ সেভাবেই আমাকে ফিরিয়ে দিও। মা, আমি তোমার চোখের মণিকে সুরক্ষিত রাখতে পারলাম না। মা সুমিত্রা, আমি তোমার পুত্রকে যুদ্ধের আগুনে ফেলে রেখে একাই রাজমহলে ফিরে এসেছি। 14 বছর ধরে তিল তিল বিরহ অগ্নিতে দগ্ধ উর্মিলা, যখন আপন পতিরা আহ্বান করতে উতলা হয়ে আমার সামনে আসবে তখন কি উত্তর দেব? আমি আমার পত্নীকে পাওয়ার জন্য যে যুদ্ধ করেছিলাম উর্মিলা, সেখানে তোমার পতির আহুতি দিয়েছি। না না,